দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো চিলাহাটি হলদেবাড়ি রেলরোড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠকে এই রুটের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিস্তারিত সাইদুর রহমান আবিদের রিপোর্টে। বেলা 11:30টায় শুরু হওয়া বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লিতে তার দপ্তর থেকে অংশ নেন। বৈঠকে দুদেশই নিজেদের অবস্থান থেকে পাশে থাকার কথা জানায়। বঙ্গবন্ধুর বাণী অবিনশ্বর মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সব ভারতীয় নাগরিকের পক্ষ থেকে শুভকামনা জানান। বিজয় দিবসের অনেক অনেক অভিনন্দন আর পৌষ পার্বণের শুভেচ্ছা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করাকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। বাংলাদেশ হামারি নেবরহুড ফার্স্ট নীতি কা এক প্রমুখ স্তম্ভ হ্যায়। বাংলাদেশ কে সাথ সম্বন্ধো মে মজবুতি আর গহরাই লানা মেরে লিয়ে পহলে দিন সে হি বিশেষ প্রাথমিকতা রহি হ্যায়। यह बात सही है कि वैश्विक महामारी के कारण यह वर्ष बहुत ही चुनौतीपूर्ण रहा है, लेकिन संतोष का विषय है कि इस कठिन समय में भारत और बांग्लादेश के बीच अच्छा सहयोग रहा, चाहे वो दवाइयां या मेडिकल इक्विपमेंट हो या फिर हेल्थ प्रोफेशनल का के साथ काम करना हो। वैक्सीन के क्षेत्र में भी हमारे बीच अच्छा सहयोग चल रहा है। বাংলাদেশ ভারত যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতাকে আনন্দের সঙ্গে স্বীকৃতি দেয়া হচ্ছে। আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের উৎপাদন ও সেবা খাতে নিযুক্ত রয়েছেন এবং তারা ভারতে নিজ দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যটক এবং চিকিৎসা সেবা গ্রহণকারী ও তারা ভারতে যাচ্ছে এবং এই সহযোগিতা নিচ্ছে। পরে চিলাহাটি ও হলদিবাড়ি রেল রুট উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।